বিষধর সাপ এগিয়ে আসছে বাচ্চাদের দিকে, কিন্তু কোনোভাবেই জায়গা ছাড়বে না মুরগি। সাপ আর মুরগির এই লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে একটি সাপ ক্রমশ মুরগিটির বাচ্চাগুলোর দিকে এগিয়ে আসছে, তারপরেই মুরগিটি ঝাঁপিয়ে পড়ল সাপটির উপরে। দেখা যায় পা নিয়ে মুরগিটি ক্রমশ থাবা দিতে থাকে সাপটিকে, পাল্টা সাপটিও এগিয়ে যেতে থাকে, কিন্তু কোনোভাবেই সাপটিতে এগিয়ে যেতে দেয়নি মুরগিটি। পা আর ডানা দিয়ে সাপটিকে আটকানোর সব চেষ্টা করে। ভিডিওর এক সময় দেখা যায় সাপটি ক্রমশ আক্রমণ করে বসে মুরগিটিকে, কিন্তু কোনো রকমের সাপের ছোবল থেকে রক্ষা পায় মুরগিটি। ৩৩ সেকেন্ডের এই ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। ভিডিওটিতে সাপটিতে নিজের বাচ্চাদের কাছে কোনোভাবেই এগোতে দেয়নি মুরগিটি। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তবে ভিডিওটি কোথাকার কিংবা এর পরে কী হয়েছিল তা এখনও জানা যায়নি।